মোহাম্মদ সাকিব, উনি জানতে চেয়েছেন যে দোকানে কাস্টমার এনে দিলে দোকানের মালিক ওই লোকটাকে কিছু টাকা দেয়, এটা কি জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। এটাকে বলে আরবিতে দিলালা, মানে ব্রোকার, মধ্যস্বত্ব ভোগী। মধ্যস্বত্ব ভোগী ব্যক্তি যদি উনি যাকে নিয়ে আসছেন তার এবং যার জন্য নিয়ে এসছেন তার উভয় পক্ষের সাথে কোনো ধরনের প্রতারণা না করেন, তাহলে এই দিলালা এর ইনকাম বৈধ, কারণ তিনি এখানে শ্রম ব্যয় করছেন, শ্রম ব্যয় করছেন। হ্যাঁ, সুতরাং এ ধরনের ব্রোকারদের ইনকাম অবশ্যই হালাল। তবে ওনারা যদি কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেন, যাকে নিয়ে আসলেন তাকে ভুল বুঝিয়ে নিয়ে আসেন, তাকে ঠকান, তাহলে অবশ্যই সেটা হারাম। জি মোতারাম। মোহতারাম আন্তরিক ধন্যবাদ। আমাদের আবুল বাশার ভাই আপনাকে সালাম জানিয়েছেন এবং জানতে চেয়েছেন যে আকিকায় ছেলে অথবা মেয়ের ক্ষেত্রে কয়টা ছাগল দিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা আছে যে মানে কি বলে যে আপনার ছেলেদের জন্য 2টি ছাগল, মেয়েদের জন্য 1টি ছাগল। জি জি, আমাদের আরেকজন ভাই নুরুল হায়দার, উনি জানতে চেয়েছেন যে চালা বা কুফরি কালাম বা জিনের মাধ্যমে কারো শরীরের কোনো পশম বা চুল কেটে নেওয়া হয়, এটা কি আসলেই সম্ভব কিনা, সত্য কিনা? সম্ভব হতে পারে, জিনদের মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করা এটা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেও লাবিদ ইবনুল আসম নামক একজন ইয়াহুদি দ্বারা জাদুগ্রস্ত হয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভুলে যেতেন তিনি কি সেই কাজটা করেছেন একটু আগে, না করেননি, এমন অবস্থা ওনার হয়ে গিয়েছিল। তো মানে জিনের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে বাতিল শয়তানের কাছে নিজেকে সপোর্ট করে, শয়তানের দাসত্ব স্বীকার করে নিয়ে, শয়তানকে ইলাহ মেনে নিয়ে কোনো একজন ব্যক্তি পারে মানুষদের ক্ষতি সাধন করতে, এটা নিঃসন্দেহে কুফর, এটা নিঃসন্দেহে কুফর। এই কাজে যিনি লিপ্ত থাকবেন এবং এটাকে তিনি বৈধ মনে করবেন, তিনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। জি মোহতারাম। মোহতারাম ধন্যবাদ। আমাদের একজন সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন যে প্রেগনেন্সির সময় আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে সন্তান ছেলে নাকি মেয়ে এটা দেখা দেখা যায়, তো এই বিষয়টা কি দেখা যায় যাচ্ছে কিনা, নাকি এই বিষয়টা গণকের মাসালার মধ্যে প্রয়োগ হচ্ছে? আচ্ছা, বুঝতে পারছি। শুনেন, গণকের ব্যাপারটা আর এটার মধ্যে পার্থক্য আছে। গণকেরা কি করে, ফিউচার নিয়ে কথা বলে, আন্দাজে, অনুমানে কথা বলে। হ্যাঁ, অথবা জিনদের থেকে কিছু কিছু ইনফরমেশন পেয়ে তারা আন্দাজে, অনুমানে মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলে। এটা অনেক সময় বাস্তবায়ন হয়, অনেক সময় হয় না। আর আল্ট্রাসোনোগ্রাম যেটা, এখানে কিন্তু যা আছে সেটারই একটা মানে কি বলে যে এটার একটা মানে চিত্র তারা সামনে তুলে ধরে, যা আছে সেটাই আপনার মানে একটা মেশিনের মাধ্যমে যতটুকু আছে সেটাকেই তারা কি করে, একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করে। আচ্ছা, তো ওয়ামা তাদরি মা, সরি, আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে আরহামে কি আছে, মাতৃগর্ভে কি আছে, এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। প্রশ্ন হচ্ছে তাহলে ডক্টররা কিভাবে বলে দিচ্ছে যে সন্তান ছেলে বা মেয়ে হচ্ছে, এটাই হলো মূল কথা। জি, এখানে আমরা বলবো যে যখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে এই সন্তানটাকে কি করেন, মানে মায়ের এবং বাবার দুজনের দুটা উপাদান শুক্রাণু এবং ডিম্বাণু যখন নিষিক্ত হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে, আল্লাহর হুকুমে একটা কিছু, একটা অবয়ব তৈরি হয়। ওই সময় কিন্তু কোনো ডাক্তার বলতে পারে না, কোনো টেস্টই বলার কোনো সুযোগ থাকে না যে এই বাচ্চাটা ছেলে বা মেয়ে হবে। কিন্তু একটা সময় পরে যখন সেটার একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, তারা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখতে পায় যে এই প্যাটার্নটা কেমন দেখা যাচ্ছে, চর্মচক্ষু দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু মেশিনের মাধ্যমে, এক্সরের মাধ্যমে বা একটা মানে মেশিনের মাধ্যমে সেটা দেখা যাচ্ছে। তো এখানে তৈরি জি, হওয়ার পরে যে বাস্তবতাটা আসছে সেটাই ওনারা প্রকাশ করছেন, তাহলে এখানে তো গায়েবের কোনো বিষয় থাকছে না, যা বাস্তব তাই তারা তুলে ধরছেন একটা প্রক্রিয়ার মাধ্যমে, সুতরাং এটা বৈধ ইনশাআল্লাহ তাআলা। গণকের ব্যাপারটা হচ্ছে ইন ফিউচার কোনো কিছু বলা, কোন ডাক্তার যদি জি, বিবাহের আগেই বলে দেয় কোনো মানে দম্পতিকে যে আপনাদের ছেলে হবে, না না না, এই কথা গ্রহণযোগ্য নয়। কিন্তু তাদের বিবাহের পরে, সন্তান মায়ের পেটে আসার পরে, তাও একটা সময় পরে যখন এই বাচ্চাটার একটা প্যাটার্ন তৈরি হয়, তখন ডাক্তার এটা মানে আল্ট্রাসোনোগ্রাম করে বলতে পারে যে এই হলো অবস্থা, মায়ের পেটে এই অবস্থা আছে, বাচ্চাটা ছেলে দেখা যাচ্ছে অথবা বাচ্চাটা মেয়ে দেখা যাচ্ছে, এটা ওনারা বলতে পারেন। জি।